জমি ক্রয় বিক্রয়ের কথা আমরা সবাই শুনেছি। লুনার এম্বাসি নামক প্রতিষ্ঠান জমি ক্রয় বিক্রয়কে নিয়ে গেল এক অনন্য উচ্চতায়। তারা এখন চাঁদের জমি বিক্রয় করা শুরু করে দিয়েছে। অবাক হচ্ছেন তাই না? চাঁদের জমি বিক্রয় করা মার্কিন নাগরিক ডেনিস হপের লুনার এম্বাসি থেকে এক একর জমি কিনেছে বাংলাদেশে বসবাসরত দুই বন্ধু এস এম শাহিন আলম ও শেখ শাকির হোসেন। মাত্র $55 বিনিময়ে ওই জমি কিনেছেন বলে দাবি তাদের। সম্প্রতি সেই জমির দলিলও তারা পেয়েছেন। চাঁদের ম্যাপে উল্লেখ রয়েছে কোথায় তাদের জমি। যে প্রতিষ্ঠান থেকে চাঁদে এর আগে জমি কিনেছেন সাবেক তিন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ, জিমি কার্টার ও রোনাল্ড রিগেন, সেই প্রতিষ্ঠানের মালিক ডেনিস হোপের কাছ থেকেই জমি কিনেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের এস এম শাহিন আলম ও সদর উপজেলার জোরাদিয়া গ্রামের শেখ শাকিল হোসেন। এস এম শাহিন আলম বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রতিবেশী দেশ ভারতের অনেক নামি দামি তারকা চাঁদে জমি কিনেছে। চাঁদে আমাদের জমি থাকবে এবং সব থেকেই খোঁজ খবর নিতে শুরু করি এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করি। জমির আরেক মালিক শেখ শাকিল হোসেন বলেন, কল্পরাজ্যের চাঁদের দেশের এক টুকরো জমি কিনতে পেরে আমরা দারুণ উচ্ছ্বাসিত। খুব সম্ভবত আমরাই প্রথম বাংলাদেশি যারা চাঁদে জমি কিনেছে। চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হপের লুনার এম্বাসি হল সবচেয়ে জনপ্রিয় কোম্পানি, যার বাংলা অর্থ চন্দ্র দূতাবাস। তাদের তথ্য অনুযায়ী চাঁদে জমির দাম একর প্রতি $24.99 থেকে সর্বোচ্চ $499 বাংলাদেশের মুদ্রায়, যা প্রায় $2,125 থেকে $42,437। জানা গেছে, জমি কেনার পর ক্রেতাকে একটি বিক্রয় চুক্তি, কেনা জমির একটা স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা পরচার মতো আইনি নথিও পাঠিয়ে থাকে সংস্থাটি। এছাড়া কেউ যদি আরও একটু ব্যয় করতে রাজি থাকে, তাহলে তাদের জন্য চাঁদের সম্পূর্ণ মানচিত্র এবং অন্যান্য তথ্য সরবরাহ করা হয়। বর্তমানে এস এম শাহিন আলম সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও শেখ শাকিল হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষে অধ্যয়নরত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।